ঘুম হয়নি মনে হচ্ছে স্যার, খাওয়াও তো হয়নি বোধ হয়। সুমিত একজন ট্যাক্সি ড্রাইভার, সে সীতানাথের সঙ্গে কিভাবে রিলেটেড যে খুন করবে? স্যার টাকার জন্য। ব্যাগ দেখে আন্দাজ করলো টাকা আছে নাকি অন্য কোনো কানেকশন? দুটো মন গড়া চরিত্র তৈরি করলো যারা নাকি ওর ট্যাক্সিতে উঠে সীতানাথকে খুন করে পালালো। টাকাটা কোথায় গেল? খটকা কোথায় জানো? কোথায় স্যার? একটা ডাকাতি, সেখানে ও দূরে বসে বই পড়ছে। আরেকটা খুন, যেখানে সে নিজে থেকে ডেড বডি নিয়ে পুলিশের কাছে জমা দিচ্ছে। একটু বাড়াবাড়ি রকমের ভদ্রতা না স্যার? সীতানাথ বাবু খুন হয়ে গেছেন এটা হয়তো বুঝতে পারেনি, তাও তো হতে পারে। হতে পারে। আচ্ছা নন্দু, তোমার যখন 50 বছর বয়স হবে তখন কি তুমি একটা কারখানা কিনে ব্যবসা করতে শুরু করবে? না স্যার, সরকারি চাকরি, রিটায়ার করলে পেনশন পাবো, কেউ ছাড়ে। ও স্যার, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি। কাল রাতে অনেক ভেবে আমি ডানকানের ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই পাইলট ভদ্রলোক আসলে কমলিনীর বাবা, তাই না স্যার? বাহ, এতদিনে তোমার একটা ক্ষীণ আশা দেখতে পাচ্ছি। বলছে তো নেক্সট ইয়ারে যোগ আছে। কে বলছে? কাঁটরি বাবা স্যার, মায়ের গুরুদেব। দরজাটা এখনো খোলা আছে, বেরিয়ে যাও, গেট আউট। না স্যার, আমি না স্যার, মায়ের কাঁটরি মানে মা বিশ্বাস করে। আমি বিয়ের কথাই যখন উঠল তখন পাপিয়া সমাদদার পাইলটকে বিয়ে করল না, অথচ মেয়েটা ওদের। আচ্ছা নন্দু, স্যার পাপিয়া সমাদদারকে সীতানাথ বিয়ে করলো কেন? স্যার ওর বাবা সীতানাথের পরিচিত ছিল। সরি, আমার প্রশ্নটা একটু ভুল হয়েছে। পাপিয়া সমাদদার সীতানাথকে কেন বিয়ে করল? স্যার ভূকৈলাসের বাড়ির জ্ঞাতি, একটা কেরানির সঙ্গে তার বিয়ে দেওয়া হলো কেন? আর এত বছর চাকরি করার পর সেই কেরানি হঠাৎ ব্যবসার চক্করে কেন পড়ল? আর তাছাড়া শত্রু ওদের কারা? স্যার এক মিনিট, কৃষ্ণা ফাউন্ডারির ঠিকানা চলে এসছে স্যার। চলো, সীতানাথের বাড়ির কাজের লোককে আমার একটু দরকার। আচ্ছা স্যার, তুমি দাঁড়াও, আমি একটু চান টান করে আসছি। স্যার এক মিনিট, তার আগে একটু খেয়ে নিতে হবে স্যার, রাধা বল্লভী এনেছিলাম।